ওয়ান স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু ইতিমধ্যে ইলেল টেস্ট দিয়ে নিয়েছি এবং পাসও করেছি। তো আপনারা কিন্তু এখন বাড়িতে বসে ড্রাইভিং লাইসেন্স বানানোর জন্য ইলেল টেস্ট বাড়িতে বসে মোবাইল ফোন কিংবা কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে দিতে পারবেন। এবং আপনি কীভাবে পরীক্ষা দেবেন, কীরকম প্রশ্নপত্র আসে এবং কত নম্বর পেলে পাস, এ টু জেড পদ্ধতি দেখে নেব আজকের ভিডিওতে। আগের ভিডিওতে আমি আপনাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্সে আপনি কীভাবে আবেদন করতে পারবেন তা জানিয়ে দিয়েছি। এখন আপনি বাড়িতে বসে কিন্তু এলএল টেস্ট দিতে পারবেন। তো অবশ্যই এর জন্য আপনাদের যে কাজগুলো করতে হবে, আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন তো অবশ্যই লাইক দিয়ে দেবেন, এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশন অলকে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এর জন্য আপনি কী করবেন, মোবাইল ফোন কম্পিউটার ল্যাপটপের গুগলে আপনি চলে আসবেন। গুগলে এসে আপনি সার্চ করবেন এম পরিবহন লেখে আপনি সার্চ করবেন। তো তাহলে আপনাদের সামনে কিন্তু প্রথমে একটি লিঙ্ক চলে আসবে, পরিবহন.gov.in, এই লিঙ্কে ক্লিক করবেন। তো আমি আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক প্রোভাইড করব, সেখান থেকে আপনি এখানে আসতে পারবেন। এরপর অনলাইন সার্ভিসে আপনি ক্লিক করবেন, তারপর ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিস যে রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে, যেখান থেকে আমাদের স্টেট সিলেক্ট করতে হবে। তো নিচে আপনি চলে আসবেন, তো আপনি কোন স্টেট থেকে বিলং করেন। তো আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল, তো এখান থেকে আপনি কী করবেন, ওয়েস্ট বেঙ্গল সার্চ করে নেবেন। তো সার্চ করতে আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে, এটাকে আপনি স্কিপ কিংবা ক্লোজ করে দেবেন। তো এখানে আপনি বিভিন্ন অপশান দেখতেই পাচ্ছেন, তার মধ্যে উপরে রয়েছে লার্নার লাইসেন্স, এখানে আপনি ক্লিক করবেন। এরপর রয়েছে অনলাইন এলএল টেস্ট দেখতেই পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতে পরবর্তী পেজটি আপনাদের সামনে কিন্তু চলে আসবে, যেখানে আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার কিন্তু উল্লেখ করতে হবে। তো এখানে আপনি আপনার অ্যাপ্লিকেশন নাম্বার উল্লেখ করে দেবেন, এরপর ক্যাপচা কোডটি বসিয়ে দেবেন, তারপর সাবমিটে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। এখানে আপনি অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ এবং পাসওয়ার্ড যেটা রয়েছে আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে চলে আসবে তা বসিয়ে দেবেন। এখানে আপনি প্রথমত কিন্তু অথেন্টিক করতে হবে, এক কথায় ফেস যে রয়েছে সেই ফেস অটোমেটিক আপনাদের ক্যামেরা অন হয়ে যাবে। তো এখানে আপনি পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পর নিচে রয়েছে অথেন্টিক, এখানে আপনি ক্লিক করবেন। এরপর আপনি সোজাভাবে ক্যামেরার সামনে দেখবেন, আপনি মুখের মধ্যে কিন্তু একটু ছাপ চলে আসবে, আপনি দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে, আমি আপনার লাইভ দেখিয়ে দিচ্ছি। এরপর এটা আপনাদের কিন্তু অথেন্টিক যে রয়েছে ভেরিফিকেশান কিন্তু হয়ে যাবে। তো এরপর আপনাদের কিন্তু একটি ভিডিও দেখতে হবে, প্লিজ ক্লিক টু গো রোড সেফটি ভিডিও টিউটোরিয়াল দেখতেই পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন। এরপর আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে সেই অ্যাপ্লিকেশন নাম্বার বসিয়ে দেবেন। এরপর জেনারেট ওটিপিতে আপনি ক্লিক করবেন, আপনার রেজিস্টার মোবাইল নাম্বার যে রয়েছে রেজিস্টার মোবাইল নাম্বার কিন্তু আপনি ওটিপি চলে আসবে, সেই ওটিপি আপনি বসিয়ে দেবেন। এরপর আপনি কী করবেন, এখান থেকে কোন ল্যাঙ্গুয়েজে সেই রোড সেফটি ভিডিও যে রয়েছে সেটা কিন্তু একটি গান রয়েছে, সেই গানটি আপনি শুনতে চান সেটি আপনি ল্যাঙ্গুয়েজটি এখানে সিলেক্ট করবেন। তো আমরা এখানে অ্যাপ্লিকেশন নাম্বার বসিয়ে দিলাম, এরপর ওটিপি বসিয়ে দিলাম, এরপর হিন্দি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম, নেক্সট করলাম। তো এরপর আপনি ভিডিওতে ক্লিক করবেন, ভিডিওতে ক্লিক করতে আপনাদের সামনে কিন্তু ভিডিওটি চলে আসবে, আপনি দেখতেই পাচ্ছেন। এই ভিডিওটি আপনাদের কিন্তু সম্পূর্ণ দেখতে হবে, সাত মিনিট প্লাস রয়েছে। এই সাত মিনিট যদি আপনি স্কিপ করে করে দেখে থাকেন তাহলে আপনাদের সামনে কিন্তু অনলাইন টেস্ট যে রয়েছে সেই টেস্টটি কিন্তু আসবে না, সেটা অবশ্যই আপনাদের সম্পূর্ণ ভিডিও যে রয়েছে এটি দেখতে হবে। তো আপনাদের যখন ভিডিওটি দেখা হয়ে যাবে অটোমেটিক আপনাদের আবার এই পেজে চলে আসবে। তো এখানে আপনি আপনার আইডি পাসওয়ার্ড বসিয়ে দেবেন, তারপর আপনি আবারও অথেন্টিক যে রয়েছে অথেন্টিকে ক্লিক করবেন, আপনাদের কিন্তু ফেস এক কথা অথেন্টিক হয়ে যাবে। তারপর আপনি প্রসেসে ক্লিক করবেন, প্রসেসে ক্লিক করতে আপনাদের সামনে কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন যে রয়েছে সেগুলো কিন্তু চলে আসবে, আপনি একবার রিড করে নেবেন যেখানে কী বলা হয়েছে, কত পেলে পাস এবং কতবার আপনি যদি এখানে অ্যাটেম্প করে থাকেন ফেল হয়ে যান সেক্ষেত্রে কী করণীয় রয়েছে, তাই এভরিথিং বিষয় কিন্তু এখানে দেওয়া হয়েছে, আপনি একবার সেটা রিড করে নেবেন। তো এরপর আপনি কী করবেন, প্রসেস যে রয়েছে প্রসেসে আপনি ক্লিক করবেন। তো প্রসেসে ক্লিক করতে আপনার সামনে কিন্তু প্রশ্নপত্র যে রয়েছে সেটি কিন্তু চলে আসবে, তো আপনার সামনে বাংলাতে কিন্তু চলে আসবে। এখন আপনি কোন ল্যাঙ্গুয়েজে প্রশ্নগুলো অ্যান্সার করতে চান, বাংলা নাকি ইংলিশ, সেটি আপনি এখানে সিলেক্ট করবেন। এরপর এই যে বক্স যে রয়েছে বক্সে আপনি টিকমার্ক দিয়ে দেবেন টার্মস অ্যান্ড কন্ডিশন, এরপর আপনি কন্টিনিউ যে রয়েছে কন্টিনিউ আপনি ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করতে আপনার সামনে কিন্তু প্রশ্নপত্র চলে আসবে এবং আপনি সময় দেখতেই পাচ্ছেন যে 30 সেকেন্ড করে আপনার সামনে কিন্তু সময় থাকবে, তো আপনি প্রশ্নটি পড়ে নেবেন, এরপর কন্টিনিউ আপনি ক্লিক করবেন। তো এখানে আপনাদের কিন্তু টোটাল 10টি প্রশ্ন আসবে, 10টি প্রশ্নের কিন্তু আপনার 10 নম্বর, যেন 6 পেলেই কিন্তু পাস। তো এখানে আপনাদের প্রতিটি প্রশ্নের জন্য সময় থাকবে 30 সেকেন্ড করে, 30 সেকেন্ডের মধ্যে আপনাদের কিন্তু উত্তর দিতে হবে, যদি আপনি 30 সেকেন্ড অতিক্রম করে থাকেন অটোমেটিক আপনাদের কিন্তু পরবর্তী প্রশ্নটি আপনার সামনে চলে আসবে। তো এখান থেকে আপনার যেটি যেটি ঠিক মনে হয় সেটি আপনি সিলেক্ট করবেন এবং কন্টিনিউ আপনি ক্লিক করবেন। তো এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে এই সমস্ত প্রশ্ন কোন জায়গা থেকে করা হয়ে থাকে, কোন বই পড়লে আপনি পাস করতে পারবেন,
সে নিয়ে আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে জানিয়ে দেবো। এবং সেই যে বুক রয়েছে এক কথায়, কোন কোন প্রশ্ন থেকে এই সমস্ত প্রশ্ন আসে এবং উত্তর, তার লিঙ্ক আমি আপনাকে ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করবো। সেখান থেকে আপনি পিডিএফটি ডাউনলোড করেন, যদি সেই সমস্ত প্রশ্ন পড়ে থাকেন তাহলে আপনি কিন্তু পাস কিন্তু করতে পারবেন। তো আপনারা দেখে নিন যে এখানে আমাদের টোটাল প্রশ্ন কিন্তু 60টি হয়ে গিয়েছে এবং অবশিষ্ট সময় 16 আপনি দেখতেই পাচ্ছেন। এবং প্রাপ্ত নাম্বার আমরা কিন্তু 6 পেয়েছি এক কথায়, আমাদের পাস নাম্বার কিন্তু হয়ে গিয়েছে এবং আমরা কিন্তু এখানে পাস করতে পারবো। এবং দেখা যাক, এখন আমাদের সামনে কিন্তু 3টি প্রশ্ন বাকি রয়েছে এবং যেটি আপনাদের ঠিক হয়ে যাবে অটোমেটিক সেখানে কিন্তু গ্রিন কিন্তু চলে আসবে, আর ভুল হলে কিন্তু রেড অ্যালার্ট যে রয়েছে তা কিন্তু চলে আসবে। তো আপনি প্রশ্নটি একবার ভালোভাবে পড়ে নেবেন, এরপর যেটি আপনার সঠিক উত্তর মনে হয় সেই বক্সে আপনি টিক মার্ক দেবেন, এরপর কন্টিনিউ আপনি ক্লিক করবেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের সামনে শেষ প্রশ্ন চলে এসেছে এবং এটাও আমাদের কিন্তু সঠিক হয়েছে। এরপর আমরা কন্টিনিউ ক্লিক করব। তো অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন যে পাস না ফেল আপনার সাথে সাথে কিন্তু রেজাল্ট দিয়ে দেবে। আমরা পাস করেছি এবং আমরা নাম্বার পেয়েছি কিন্তু 10-এর মধ্যে 9। তো এইভাবে আপনি খুব সহজেই অনলাইনে আপনাদের এলএল টেস্ট এক্সাম দিতে পারবেন। এরপর আপনি আপনার এলএল টেস্ট যে পরীক্ষা দিলেন, এই যে সার্টিফিকেট রয়েছে এলএল সার্টিফিকেট, সেটি কিন্তু অনলাইনে ডাউনলোড করতে পারবেন 1 মাসের মধ্যে কিংবা 15 দিনের মধ্যে কিংবা 7 দিনের মধ্যে। আপনার মনে কিন্তু এসএমএস চলে আসবে যে আপনি সার্টিফিকেট রেডি হয়েছে, আপনি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। তো আসলে বুঝতে পেরেছেন এইভাবে আপনি খুব সহজে অনলাইনে এলএল টেস্ট এক্সাম দিতে পারবেন। এরপর আপনি 1 মাস অপেক্ষা করবেন, 1 মাস পর আপনি ড্রাইভিং লাইসেন্স যে রয়েছে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। তো সেই ভিডিও কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে চলে আসছে, সেই ভিডিও দেখে নিয়ে আপনি কিন্তু ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন।